এ অধ্যায়ে আমরা শিখে নিব কিভাবে একটি ভিডিওর সাথে অন্য যে কোনো একটি অডিও সংযোগ করা যায়, অথবা একটি ভিডিওর সাথে যদি কোনো অডিও থেকে থাকে তাহলে সেই অডিওটিকে বাদ দিয়ে কিভাবে অন্য একটি অডিও সংযোগ করা যায়। ডাবিংয়ের সাথে আমরা সবাই পরিচিত, টম অ্যান্ড জেরি বা বিদেশি যে কোনো ইংরেজি সিনেমার ইংরেজি অডিওটিকে বাদ দিয়ে আমাদের বাংলাদেশে বাংলায় রেকর্ড করা কোনো সাউন্ডকে সংযোগ করে প্রিমিয়ারে খুব সহজেই ডাবিং করা হয়ে থাকে। তো আমরা এখন দেখব কিভাবে এটি করা যেতে পারে। এখানে আমি যে ভিডিওটি ইনপুট করেছি সেই ভিডিওটি আমরা যেদিকে টান দেই, মুভ করি, নাড়ানোর জন্য চেষ্টা করি, আমরা দেখব যে আমাদের ভিডিও ওয়ান ট্র্যাকে ভিডিওটি রয়েছে এবং অডিও এখানে ওয়ান ট্র্যাকে রয়েছে, অর্থাৎ ভিডিও ট্র্যাকে ভিডিওটি এবং অডিও ট্র্যাকে অডিওটি রয়েছে। এখন এটিকে ভিডিও থেকে আমাদের অডিওটিকে কিন্তু আলাদা করতে হবে। ভিডিও থেকে অডিওটি আলাদা করার জন্য আমাদের যা করতে হবে তা হলো ভিডিওর উপরে মাউস পয়েন্টার রেখে আমরা ডান বাটন ক্লিক করব, এবং ক্লিক করে আমরা যদি আনলিঙ্ক অডিও অ্যান্ড ভিডিওতে ক্লিক করি, এবার আমরা যে কোনো জায়গায় নর্মাল একটি ক্লিক করি তাহলে আমরা দেখব যে এটি কিন্তু আমরা আলাদাভাবে সিলেক্ট করতে পেরেছি, অর্থাৎ এটি ভিডিও থেকে অডিওটি কিন্তু আলাদা হয়ে গিয়েছে, আনলিঙ্ক হয়েছে, এবং সেটি আমরা দেখতে পাচ্ছি যে আলাদাভাবে এটি সিলেক্ট হয়ে গিয়েছে। এ অবস্থায় আমরা আমাদের যে মূল অডিওটি রয়েছে, আমাদের ভিডিওর সাথে যে মূল অডিওটি রয়েছে সেটি কিন্তু আমরা আলাদাভাবে যেহেতু সিলেক্ট করতে পেরেছি, এবার ইচ্ছে করলে এটিকে ডিলিট করে দিতে পারি। তো ডিলিট করার আগে আমরা যদি একবার শুনে নিই যে অডিওটি কি রয়েছে আমাদের এখানে। আমরা কিন্তু ভিডিওতে দেখেছি যে ইন্ডিয়ান আইডল অভিজিৎ সাওয়ান্তের গাওয়া একটি গান আমাদের ভিডিওতে রয়েছে, এবং তার সাথে কিন্তু অডিওটি আমরা শুনতে পেলাম। বাট আমরা অন্য একটি অডিও এখানে এনে রেখেছি যে ওই যেই অডিওটি কিন্তু আমাদের অভিজিৎ সাওয়ান্তের নয়, ইন্ডিয়ান বিখ্যাত সিঙ্গার অভিজিতের যে অরিজিনাল যে গানটি সেটি কিন্তু আমরা আমাদের অডিও ফোর ট্র্যাকে রেখেছি। সেই গানটি একবার আমরা যদি শুনে নিই, আমাদের প্লেব্যাকের মাধ্যমে আমরা অরিজিনাল যে অভিজিৎ, ইন্ডিয়ান আইডল নয়, আমাদের যে শিল্পী অভিজিৎ আমরা ইন্ডিয়াতে যাকে চিনি, তার গানটি আমরা এখানে অডিও ফোর ট্র্যাকে এনে রেখেছি। আমরা এটি একবার শুনে নিলে এটি আমরা ক্লিয়ার করে বুঝতে পারবো। তো আমরা কিন্তু আমাদের যে ইন্ডিয়ান সিঙ্গার অভিজিৎ তার গানটি কিন্তু আমরা শুনতে পেলাম, অর্থাৎ এই অডিও ফোর ট্র্যাকের অডিওটিকে আমরা এখন যদি আমাদের যে অভিজিৎ সাওয়ান্ত, যে ইন্ডিয়ান আইডলে যিনি ফার্স্ট হয়েছেন, তার এই অডিওটিকে মুছে আমরা যদি অরিজিনাল যে অভিজিৎ আমাদের ইন্ডিয়ার শিল্পী তার অডিওটি যদি সংযোগ করতে চাই আমাদের এই ভিডিওটির সাথে, অভিজিৎ সাওয়ান্তের ভিডিওর সাথে, তাহলে আমরা কিন্তু খুব সহজেই কাজটি করতে পারি। এভাবে যে কোনো ইংরেজি ছবির বা যে কোনো ভিডিওর অডিওকে মুছে আমরা কিন্তু খুব সহজেই অন্য একটি অডিও সংযোগ করতে পারি। তো আমরা যেহেতু আগেই এটি আনলিঙ্ক করেছি, সুতরাং এটি আমরা আলাদাভাবে সিলেক্ট করতে পেরেছি, সুতরাং আমরা এখন এই অডিওটিকে আলাদাভাবে সিলেক্ট করে আমরা কিবোর্ড থেকে নর্মালি ডিলিট প্রেস করব। তো কিবোর্ড থেকে নর্মালি ডিলিট প্রেস করার পরে আমরা অডিওটিকে কিন্তু আমরা আমাদের ভিডিওটির যেই স্থানে যেভাবে মিল হয়, অর্থাৎ লিপসিংয়ের সাথে যেন অডিওটি আমাদের মিলে, এভাবে কিন্তু আমাদের এনে রাখতে হবে। তো আমরা কিন্তু অলরেডি এই ভিডিওর সাথে একই সমান করে একই ট্র্যাকে, অর্থাৎ ভিডিও যে ট্র্যাকে রয়েছে অডিও ঠিক একই বরাবর ভিন্ন ট্র্যাকে, অডিও ট্র্যাকে আমরা যদি এভাবে রাখি, রাখার পরে এবার যদি আমরা শুনে নিই
যে এই ভিডিওটির সাথে আমরা কোন অডিওটি আমরা সংযোগ করতে পারলাম এবং সেটি লিপসিং এর মিলল কিনা সেটি আমরা একবার দেখার জন্য প্লেব্যাকের মাধ্যমে আমরা একবার ভিডিওটি দেখে নিতে চাচ্ছি। তো আমরা কিন্তু অলরেডি খুব সহজে এই কাজটি করতে পেরেছি, অর্থাৎ আমাদের যে ইন্ডিয়া যে অরিজিনাল ভিডিওটি ছিল সেই ভিডিও থেকে অডিওটিকে আমরা আলাদা করে মুছে ফেলে আমাদের ইন্ডিয়ান সিঙ্গার অভিজিতের যে অরিজিনাল অডিওটি আমরা আমাদের অডিও ফোর ট্র্যাকে রেখেছিলাম সেটি একই বরাবর এনে আমরা কিন্তু এই কাজগুলো খুব সহজেই করতে পারি, ডাবিংয়ের কাজগুলো। অর্থাৎ একটি ভিডিওর সাথে অন্য একটি অডিও সংযোগ করা খুব সহজেই এভাবে আমরা করব। এবং এ পর্যায়ে আমরা যদি ফাইল মেনুতে গিয়ে এক্সপোর্টের মাধ্যমে সেটিকে রেন্ডার করি তাহলে কিন্তু সেটি আমরা খুব সহজেই আমরা ফাইনাল ভিডিও অর্থাৎ আমাদের এই অভিজিৎ সাওয়ানের ভিডিওর সাথে আমাদের ইন্ডিয়ান সিঙ্গার অভিজিৎ যে রয়েছে এই অভিজিতের অডিওটিকে কিন্তু আমরা খুব সহজেইভাবে সংযোগ করতে পারি। এভাবে যে কোনো ডাবিংয়ের কাজ আমরা খুব সহজেই করতে পারি।